গ্রিন ট্যাগার এই স্কুটি চার্জার স্কুটিটা নেন, তার সাথে আপনি দারুণ একটা চাবি পেয়ে যাবেন যেটাতে আপনার সিকিউরিটি লক, এখানে চুরি করা অসম্ভব। আপনি যদি বাইকটা যেখানে রাখেন এখানে রিমোটের মাধ্যমে আপনি লক রাখতে পারবেন, আপনাকে যেখানে রাখেন না কেন কেউ যদি বাইকে টাচ করে অবশ্যই আপনাকে সিগন্যাল দেবে সঙ্গে সঙ্গে। আর একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে চার্জার, এখানে একটা একটা ব্যাটারি আছে, যে ব্যাটারিটা আপনি বাসায় নিয়ে গিয়ে অথবা গাড়ির সাথে দিয়ে আপনি চার্জ দিতে পারবেন। যদি এটা হচ্ছে আপনার চার্জার, এই চার্জার পিন যদি আপনি এখানে লাগাই দেন, এখানে লাগাই দেন তাহলে আপনার চার্জ হবে, এবং চার্জ আবার এখানে ব্যাটারিটা বসাই দিয়ে এখানে লাগাই দিলে আপনার গাড়ির সাথে সংযোগ হয়ে যাবে। এটা যদি আপনি একবার চার্জ দেন, ফুল চার্জ দেন, তাহলে আপনার 10 টাকার বিদ্যুৎ বিল খরচ হবে এবং এটা 70 থেকে 80 কিলো আপনার যাবে। হাই ভাইয়ার্স, আসসালামু আলাইকুম। বন্ধু ব্লগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, আমি মনোহর আছি আপনাদের সাথে। তো চলে আসছি জাভেদ মোটরসে। জাভেদ মোটরসের এই চুয়াডাঙ্গাতে এই প্রথম চার্জার বাইক, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার মাথায় যে হেলমেটটা দেখতেছেন এটাও হচ্ছে আপনাদের, গায়ে যে টি শার্ট আছে এটাও আপনাদের, মানে বাইক কিনলেই হেলমেট টি শার্ট আপনি ফ্রি পাবেন। তার সাথে দারুণ একটা টাইগার, যে গ্রিন টাইগার যে বাইকগুলো আছে চার্জার, এই বাইকগুলোর সাথে আপনি দারুণ একটা সিকিউরিটি পেয়ে যাবেন, যেহেতু এখানে চুরি করা অসম্ভব। তো আমি এগুলোই একটু যেটা আপনাদের জানিয়ে দেবো এবং প্রাইস সম্পর্কে আরও জানাই দেবো বিস্তারিত। তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো ভিউয়ার্স, আপনারা যে বাইকটা অলরেডি দেখেছেন যে গ্রিন টাইগার চুয়াডাঙ্গাতে এই প্রথম চার্জার বাইক, এই বাইকটা প্রথম নিয়ে আসছে আপনার জাভেদ মোটরস নিয়ে আসতেছে চুয়াডাঙ্গাতে। আপনি এখানে বেশ কিছু আপনার অলরেডি কালার আপনি পেয়ে যাবেন এই বাইকগুলো বাইকগুলোতে। তো এই বাইকগুলোর সুবিধা অসুবিধা আমি আপনাদের জানাই দিব, কী কী বাইকগুলোর সাথে আপনি পেয়ে যাবেন। এবং আমি প্রথমে আপনাদের জানাই দিচ্ছি যে এই বাইকগুলো হচ্ছে আপনার পুরো চার্জিং সিস্টেম, এটা সিঙ্গেল ডিস্ক এবং ডবল ডিস্ক আপনি দুটোই পেয়ে যাবেন। তো আমি যে বাইকটা অলরেডি আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ডবল ডিস্কের একটা বাইক, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা শুধু পার্থক্যটা হচ্ছে আপনার সামনে আমি ডিস্ক দেখাই, এটাও সামনে ডিস্ক। তো এটার পার্থক্য হচ্ছে এটা আপনার চার্জারে চলবে, যেহেতু আপনার এখানে কোনো তেলের সিস্টেম নেই, ফুয়েল সিস্টেম নেই। তো এখানে অনেক কিছু আপনি সুবিধা পাবেন যদি এই বাইকগুলো আপনি নেন, যেহেতু আপনি যদি একবার যদি আপনি চার্জ দেন, একবার চার্জ দিতে হলে ফুল 10 টাকা লাগবে, 10 টাকা খরচ হবে আপনার কারেন্ট বিদ্যুৎ বিল উঠবে, কিন্তু 70 থেকে 80 কিলো আপনার এই বাইকগুলো অলরেডি আপনি চালাতে পারবেন। তো এটার একটা বড় মানে দিকটা হচ্ছে যেটা হচ্ছে আপনি এই গাড়িগুলো কিনলে কোনো কাগজপাতির কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে কোনো কাগজপাতি করা লাগবে না, অলরেডি আপনি এইভাবে চলতে পারবেন। বাড়তি যে 20,000 বা 18,000 টাকা খরচ হতো অন্য অন্য স্কুটি গাড়ি নিলে সেটা আপনাকে করা লাগবে না, যেহেতু আপনি এখান থেকে গাড়িটা নিলেই অলরেডি রোডে চলতে পারবেন। তো এখানে বেশ কিছু কালার আছে গাড়ির, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আছে। তো এগুলো হচ্ছে আপনার সিঙ্গেল ডিস্ক এবং ডবল ডিস্ক আছে এই কালারগুলো। যদি এই শোরুম থেকে আপনি এই বাইকগুলো আপনি নেন তাহলে আপনি একটা পেয়ে যাবেন একটা গেঞ্জি, একটি হেলমেট ফ্রি পাবেন, যেহেতু আপাতত এই এই শোরুমটা নতুন হচ্ছে, নতুন দিচ্ছে, সেই কারণে একটা দারুণ একটা অফার থাকতেছে। তো এই গাড়িগুলো সম্পর্কে আমি আরেকটু আপনাদের একটু বলি, যদি আপনাদের একটু যদি দেখাই বাইকটা আমি দেখাবো। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, আপনারা দেখতে পাচ্ছেন, যেহেতু এখানে আলো স্বল্পতা একটু কম, আমি একটু আপনি একটু কষ্ট করে দেখে নেবেন। এটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এটা সামনে ডিস্ক, পেছনে ডিস্ক নেই। তো এই গাড়িটার আমি কী কী ফ্যাসিলিটি আছে সেটা আপনাদের একটু দেখাচ্ছি, যেহেতু আপনারা একটু দেখবেন এখানে আপনি দেখতেছেন। এটা হচ্ছে আপনার ভিতরের দিকটা, আপনার যে সিটটা আছে এই সিটটা আপনার এখান থেকে ওঠানো যাবে। আপনি ভেতরটার দিকটা আপনাদের দেখাই, একটা ব্যাটারি আছে, এই ব্যাটারিটা আপনি যদি চান ইচ্ছা করে আপনি উঠায় আপনি বাসাতেও নিয়ে গিয়ে চার্জ দিতে পারবেন। চার্জিং সিস্টেমটা হচ্ছে এখানে, এখানে এসে চার্জিংটা সিস্টেম একটু খুলে দেখান তো ভাইয়া, একটু একটু তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার চার্জিং সিস্টেম, এখান থেকে আপনি চার্জ দিতে পারবেন এখান থেকে। আর যদি যখন চার্জ আপনার দেওয়া শেষ হয়ে যাবে, বাইকের সাথে কানেক্ট করবেন, তখন এটা এটা লাগিয়ে দিলে বাইকের সাথে অলরেডি কানেক্ট হয়ে যাবে। তো এটা আপনি উঠাতে পারবেন। আর আপনার এটা হচ্ছে চার্জার, যেটা আপনাকে চার্জার এবার মোবাইল পিনের মতো চার্জার, আপনি এটা এটা হাতে করে নিয়ে গিয়ে বাসায় থেকে জাস্ট এখান থেকে লাগাই দিলে আপনার চার্জ উঠবে। যদি একবার আপনি ব্যাটারিটা ফুল চার্জ দেন তাহলে এটাতে কিন্তু আপনার 10 টাকার মতো বিদ্যুৎ বিল খরচ হবে, কিন্তু আপনি এখান থেকে 70 থেকে 80 কিলো আপনি যেতে পারবেন।
আপনি ইজি ভাবে অনেক দারুণ ভাবে আপনি যেতে পারবেন। তো আপনাদের একটু দেখাচ্ছি আমি যে সিটটা দেখেন, সিটটা অনেক দারুণ। আর সামনে যে পাদানিটা আছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, আমি তো ওই জায়গায় থেকে একটু দেখাই। সামনে যে পাদানিটা আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড়, এখান থেকে আপনি ইজিলি আপনি চড়তে পারবেন। এবং সামনে যদি আপনি কোনো বাজার বা কোনো কিছু করেন, ব্যাগটা অবশ্যই রাখতে পারবেন, বা আপনার কোনো যদি বাচ্চা থাকে সেখান থেকে আপনি এখান থেকে দাঁড় করে নিয়ে যেতে পারবেন। আর পেছনে তো অলরেডি আছে, দুজনভাবে দুজন ইজিভাবে আপনি চড়তে পারবেন। তো এখানে একটা দারুণ একটা পকেট সিস্টেম করছে, যে সিস্টেমটা হচ্ছে আপনি এখানে আরও আদার্স যদি কোনো সিস্টেমে যদি কোনো কিছু থাকে, আপনার কলম বলেন, কোনো মূল্যবান কাগজপাতি বলেন, আপনি এখানে গিয়ে আপনি অলরেডি রাখতে পারবেন। তো মিটারটা হচ্ছে ফুললি ডিজিটাল একটা মিটার, আপনার দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ আপনি পেয়ে যাবেন। এখানে ব্যাক সুইচ লাইট, হর্ন, আপনার সামনে যে হেডলাইটের লাইট আপনি অলরেডি পেয়ে যাবেন। তো এখানে ফুললি আপনার হচ্ছে ডিজিটাল মিটার আপনি পেয়ে যাবেন। তো এই সামনের যে আপনি যে লুকটা আপনাদের একটু দেখাচ্ছি, অনেক দারুণ একটা লুক করছে, যেটা আপনি দেখতে পাবেন। আপনি এলইডি বাল্ব দুটো অলরেডি আপনি পেয়ে যাবেন এখান থেকে। তো মোটামুটি আপনাদের একটা ধারণা দিলাম। তো এটার আমি প্রাইস সম্পর্কে যদি আসি, ডবল ডিস্কের প্রাইসটা কত রাখা হয়েছে, 85,000 টাকা রাখা হয়েছে। তো আপনি যদি এই ডবল ডিস্কের এই বাইকটা নেন, মাত্র 85,000 টাকার আপনি এই বাইকটা আপনি অলরেডি পেয়ে যাবেন। তার সাথে আপনি একটা হেলমেট, একটা টিশার্ট অবশ্যই পেয়ে যাবেন। এবং সিঙ্গেল ডিস্কের যে বাইকটা অলরেডি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 75,000 টাকা, যেহেতু এটা আপনার সিঙ্গেল ডিস্ক পেয়ে যাবেন। তার যদি এই বাইকটা আপনি অলরেডি নেন, আপনি দুটা বাইক যে কোনো একটা নিলে, সিঙ্গেল ডিস্ক অথবা ডবল ডিস্ক, যে বাইকটা আপনি নেবেন না কেন, সেই বাইকের সাথে আপনি একটা ইয়ে পেয়ে যাবেন, একটা টিশার্ট, একটা হেলমেট আপনি অলরেডি ফ্রি পেয়ে যাবেন। তো একদম অল্প টাকার মধ্যে আপনি এই বাইকগুলো আপনি পেয়ে যাবেন, আপনি দেখতে পাচ্ছেন।